যার কারণে আন্ধা হলাম। না, পুরোপুরি অন্ধ এখনো হয়নি, তবে আধা অন্ধ হয়েছি, যার কারণে তার নাম রোকসানা রিয়াজ। পেশায় সে ডাক্তার, বয়স বর্তমানে 50 থেকে 55 বছর হবে। কাজ করেন মিরপুরের ওয়েস বিচক্ষু হাসপাতালে, হয়তো তিনি ওই হাসপাতালের মালিকপক্ষের একজন। আমার চোখে লেজার অপারেশন যখন করছিলেন, তখন নিশ্চয়ই একটা নতুন বাজেরো গাড়ির স্বপ্ন দেখছিলেন, তাই তো যথাযথ ইনস্ট্রাকশন দিতে ভুলে গেলেন, অথবা লেজার তৈরির জ্বালানির সাশ্রয় করলেন। অপারেশনের দুই দিন পর তাকে গিয়ে জানালাম চোখে এখনো সমস্যা আছে। শুনে প্রচণ্ড অপমান ও তিরস্কার করলেন, মেকশিওর করলেন আর যাতে কখনো তার কাছে না যাই। আর কখনো যাইনি, অপারেশন পরবর্তী জটিলতা সমূহ একা একাই মোকাবেলা করেছি, দেশের ডাক্তার সম্প্রদায়ের উপর ভক্তি উঠে গেল। অবশ্য ভক্তি অনেক আগে উঠে যাওয়ার দরকার ছিল, যেসব কর্মকাণ্ড করে তারা। ব্যাপারটা এমন যেন তারা ডাক্তার হয়েছে টাকা কামানোর জন্য, মানব সেবার জন্য নয়। তাই বলি, পকেটে টাকা থাকলে সেটা পকেটেই রেখে দিন, উন্নত জীবনের আশায় খরচ করবেন না, কারণ উন্নত জীবন আর পাবেন না অন্তত যতদিন এই দেশে আছেন।